সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ হিরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বোলিং দুই দিকেই একেবারে দন্য দশা দেখা গেছে বাংলাদেশের ম্যাচ বিশ্লেষণের আসলে আর কিছু নেই একেবারে দুর্বল পারফরমেন্স বাংলাদেশের প্রবাসী দর্শকরা নিশ্চয়ই হতাশ হয়েছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন বেশ কিছু কথা জমা হয়ে আছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে এখনো হতাশার চিহ্ন নিয়ে আমরা যেমন গণমাধ্যম কর্মী দাঁড়িয়ে আছি সেই সঙ্গে দাঁড়িয়ে আছেন বেশ কিছু দর্শক যারা দর্শক এমনিতেই কমেছিল এবং দেশের টাইগার ক্রিকেটের দর্শকদের যে আইকনিক যে যিনি ফ্যান তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন তিনি চোখে মুখে হতাশা তার কাছ থেকে একটু প্রথমে আমার কিছু জমে থাকা কথা বলার আগে তার কাছ থেকে জানতে চাই এই হতাশা তো আসলে কোনোভাবে কাট কাটেনি এবার ওয়ার্ল্ড কাপ টোটাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হতাশায় কেটেছে টাইগার সমর্থকদের আর তাদের পারফরম্যান্সে বেশ হতাশ আমরা একটু জানতে চাই টাইগারদের আইকনিক সমর্থক শোয়েবকে আমরা পেয়েছি যিনি ওমান থেকে যুক্ত হয়েছেন ওমানের প্রথম ম্যাচটা হয়তো মিস করেছেন বাকি সবগুলো ম্যাচে তিনি মাঠে ছিলেন এবং মাঠে দর্শকদের সঙ্গে ছিলেন এবং সমর্থন জোগানোর জন্য সবসময় মাঠে এসেছেন আমরা একটু জানতে চাই শোয়েব আপনি তো আপনার নিজের প্রতিক্রিয়া তো আছে পাশাপাশি আপনার কাছ থেকে জানতে চাই দর্শকরা যে আপনার আশপাশে প্রবেশের পথে বিভিন্ন সময় আপনাকে অনেক ধরনের প্রতিক্রিয়া দিত সেটা আসলে কেমন সেটা অসাধারণ অসাধারণ এক কথা বলতে গেলে আমার যতটুকু কষ্ট লাগে প্রবাসী যারা এখানে এদের জন্য অনেক কষ্ট লাগে এই মানুষগুলা মানে রাত রাতে কাজ করে দিনে ছুটি নেয় খেলা দেখার জন্য যখন আমি তো এদের কাছাকাছি থাকি তা অনেক সুখ দুঃখের কথা বলে যে আসলেই মানে বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততো না মানে এদের ভিতরে এত আনন্দ যে মনে হয় যে ওর জবকরি দিতা আমাকে কেউ কেউ বললো ভাই একটা ম্যাচ জিতলেই আনন্দে জোয়ার বসা দেবো ডুবাইতে ওর জবকরম ভাই এখানে দুমা দুবাজো তো এই মানুষের যেই প্রতিক্রিয়া এই মানুষগুলোর যেই মানে মানে ই ছিল যে একটা ম্যাচ অন্তত যেন জিতে জিতে যখন মানে তিনটা ম্যাচ হারছে এখানে কোয়ালিফাই করার পরে তখন আসলে আমাদের ভিতরে একটাই ই ছিল যে হারুকজিদুক সমস্যা নেই মানে অন্তত লড়াইটা যেন হয় যদি লড়াইটাও যদি মাঠে হয় লড়াই হলে বাংলাদেশ জিতবে কিন্তু সেই লড়াইটা আসলে দেখতে পারলাম না সেখানে আমরা অনেক বেশি হতাশা ওখানে চৌরাশি রান এখানে তেহাত্তর রান তা মানে হয়তোবা বাংলাদেশ হোম গ্রাউন্ডে গেলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সবসময় ঘুরে দাঁড়ায় কিন্তু এই যে মানে এখানে ইন্ডিয়ান সাপোর্টার পাকিস্তানি সাপোর্টার মানে এদের কাছ থেকে আমরা অনেক সময় লজ্জাও পাই যে কী টিম ছিল আর কি হলো বাংলাদেশের তা হয়তোবা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ সবচেয়ে মানুষগুলো জন্য অনেক কষ্ট লাগে এবার রাত দিন মানে সময় নষ্ট করে কাজ নষ্ট করে মানে ফ্যামিলি নিয়ে এখানে অনেকে মানে খেলা দেখতে এসেছেন মানে এই মানুষগুলোর দিকে তাকালে না মানে নিজের কান্না চলে আসে অবশ্যই তাই একজন খুদে দর্শক আছেন যিনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন ডিবিসির দর্শকদের জন্য কিছু বলবেন তিনি আসলে তারও পর্যবেক্ষণ রয়েছে যে পর্যবেক্ষণগুলো আসলে মানার মতো আর তার নাম জাওয়াত জাওয়াত তুমি অবশ্যই কিছু বাংলাদেশ দলের সম্পর্কে বলতে চেয়েছিলে বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে বাংলাদেশকে ভালো বোলিং করতে হবে বাংলাদেশকে ভালো ক্যাচিং করতে হবে বাংলাদেশকে ভালো ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে ভালো কিপিং করতে হবে বাংলাদেশকে ভালো খেলতে হবে অবশ্যই বাংলাদেশকে মানে সবগুলো ডিপার্টমেন্টের নাম উল্লেখ করলো এই ক্ষুদে দর্শক এবং যেটি বলতে চাই ফরিদা আপনার মধ্য দিয়ে ডিবিসির দর্শকদের জানাতে চাই যে যেটি শোয়েব বললেন যে বাংলাদেশ হোম গ্রাউন্ডে হয়তো ঘুরে দাঁড়াবে এই যে প্রশ্ন হোম গ্রাউন্ডে নিজেদের মতো উইকেট বানিয়ে যে ঘুরে দাঁড়ায় তাহলে স্পোর্টিং উইকেটে পারছে না কেন তাহলে তো স্পোর্টিং উইকেটে বৈশ্বিক টুর্নামেন্টে আমরা পিছিয়ে যাচ্ছি তাহলে তো ভাবতে হবে আমাদের সেই ভাবাটা কবে ভাববে দল সম্পর্কে একটু বলতেই হবে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি দলের যারা পারফর্ম করছে না তাদেরকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে তাহলে দল নির্বাচনে নির্বাচকরা কী দিচ্ছেন আর কি তাদের তো জাতীয় ক্রিকেট লিগে বা ঘরোয়া ক্রিকেট লিগে কারা ভালো খেলছে তাদের ইনক্লুশন দরকার আছে তো যাই হোক এটাই ছিল সবশেষ পরবর্তী সংবাদে আরো কিছু তথ্য নিয়ে হয়তো যুক্ত হব আমরা ফরিদা এই ছিল সর্বশেষ ধন্যবাদ আবদুল্লাহ নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট শুনছেন আপনাদের কথা